কছাৰী ৰজা কৃষ্ণচন্দ্ৰ নাৰায়ণৰ ৰাজত্বকালতে 1792 চনত এটা শিৱ মন্দিৰ স্থাপিত হৈছিল। এই শিৱ মন্দিৰক লৈ বিভিন্ন অলৌকিক ঘটনা আছে। বৰাক উপত্যকাৰ কাছাৰ জিলাৰ জয়পুৰত সেই যি জয়পুৰৰ যি শিৱ স্থান আছে, সেই ইতিহাস বা যি অলৌকিক ঘটনা আছে আজি এই প্ৰতিবেদনৰ জৰিয়তে আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। 1792 চনত কছাৰী ৰজা কৃষ্ণচন্দ্ৰ নাৰায়ণে শিৱলিংগ প্ৰতিষ্ঠা কৰিছিল। কাছাৰ জিলাৰ লক্ষীপুৰ বিধানসভা সমষ্টিৰ জয়পুৰৰ শিৱস্থান শিৱ মন্দিৰত আজিও এই শিৱলিংগক পূজা কৰা হয়। এই প্ৰাচীন শিৱ মন্দিৰটো নতুনকৈ নিৰ্মাণ কৰা হৈছে। ডিমাছা ৰজাৰ দ্বাৰা প্ৰতিষ্ঠা কৰা এই শিৱ মন্দিৰটো বহু ইতিহাসেৰে আগুৰি আছে। বহু অলৌকিক ঘটনাৰ সাক্ষী এই মন্দিৰ। 1792 এডি এখানে মন্দিরটা স্থাপন করেছিল মানে কৃষ্ণচন্দ্র নারায়ণ দাস রাজা, খাসারের রাজা কৃষ্ণচন্দ্র মানে স্বপ্নে তাদের কোয়া হয়েছিল বলে আমি শুনছি যে চারি খুনায় মানে তার রাজ্যের চারি খুনায় মানে শিবলিঙ্গ স্থাপন করা হল। তখন এই যে শিবস্থানে তখন তার সচিব জয়সিং দিব্যাগিরের নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি ওইখানে গিয়া উত্তর পূব কোণে গিয়া একটা শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এই শিব এটা পড়ছে শিবস্থান মন্দিরের যেটা আইছিল তখন রাজাবাজারে ক্যাম্প করা হয়েছিল। ক্যাম্প করিয়া জয়সিং দিব্যাগিরে এই শিবলিঙ্গটা এখানে স্থাপন করা হয়েছে। তখন রাজাই সেই দিনে আসিয়া এই শিবলিঙ্গটা স্থাপন করেন মানে 1792-তে। ডিমাছা ৰজা কৃষ্ণচন্দ্ৰ নাৰায়ণে সপোনত দেখিছিল নিজৰ ৰাজ্যৰ উত্তৰ পূবৰ চাৰিটা কোণত চাৰিটা শিৱলিংগ প্ৰতিষ্ঠা কৰিব লাগে। বছৰটো আছিল 1792 চন। সপোন দেখি ৰজাই তেওঁৰ সচিব জয়সিংহ দিগ্ৰাগেদক শিৱলিংগ প্ৰতিষ্ঠাৰ ব্যৱস্থা কৰিবলৈ নিৰ্দেশ দিয়ে। এই নিৰ্দেশনা লাভ কৰাৰ লগে লগে সচিব জয়সিংহে ৰাজ্যৰ উত্তৰ পূব অংশৰ চাৰিটা কোণত শিৱলিংগ স্থাপন কৰে। জয়পুৰৰ শিৱস্থান শিৱ মন্দিৰটো ইয়াৰেই নিদৰ্শন। ইয়াৰ মাজতেই 2006 চনত ঘটিছিল অলৌকিক ঘটনা। মন্দিৰৰ পিছফালে থকা নদীৰ খহনীয়াৰ ফলত ডুব গৈছিল শিৱলিংগ, কিন্তু পিছত এই নদীৰ পাৰতেই উদ্ধাৰ হয় শিৱলিংগটো। শিৱলিংগৰ মাজত দুটা ফাট থকাৰ বাবে এই পুনৰ আৱিৰ্ভূত হোৱা শিৱলিংগটো তুলি অনাৰ পিছত ফাটটো অলপ খোল খোৱাৰ সময়ত শিৱৰ ডমৰু, কলকি আৰু সোণৰ ত্ৰিশূলটো ইয়াৰ ভিতৰৰ পৰা উদ্ধাৰ হয়। পুনৰ আৱিৰ্ভাৱ হোৱা এই শিৱলিংগৰ ঘটনাক লৈ সেই সময়ত এক বৃহৎ আলোড়নৰ সৃষ্টি কৰিছিল। পিছলৈ শিৱলিংগ পুনৰ স্থাপন কৰা হয়। জয়সিং দিব্যাগিরের নামে জয়পুর, যেহেতু জয়পুর আমরা এলাকা যেটা কয় মানে এখানে জয়পুর পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, ওই শিবস্থানের নামেই মানে জয়সিং আসছিল তার নামে শিব জয়পুর, আর শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এখানে শিবস্থান। এখানে যে রাজা যেটা বলছিলাম, রাজাই যে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল এটা আস্তে আস্তে নদীর বাঙ্গনে গিয়া মানে নদীর গেছে গিয়া, হ্যাঁ, তখন 2006-এ আবির্ভূত হয়েছে এটা, হ্যাঁ, কোন জায়গা ছিল এটা জানি না। তখন নদীর বাঙ্গনে যখন খুব ফ্ল্যাট অবস্থা আসিল নদীর বাঙ্গনে, তারা এখানে কয়েকজন নদী দেখার সময় ওইটা সূত্র করিয়া দেখা গেছে যে এটা শিবলিঙ্গ, হ্যাঁ, এটা উঠাইয়া আনা হয়েছে। আনার করার পরে কি জিনিস এটা শেষ পর্যন্ত ওইটা মনে করা হয়েছে যে রাজার শিবলিঙ্গ, কারণ এর ভিতরে মানে দুই পাটে আসে, এটা খোলার পরে দেখা গেছে যে এখানে মানে ডমরু পাওয়া গেছে, কলকি পাওয়া গেছে, আর এরপরে সোনার
ত্রিশূল পাওয়া গেছে, এরকম করে দেখা গেছে শিবের যেগুলো শিবের কাছে থাকে এটা সব এখানে আছে। এটা লাগে আমরা মনে করছি এটা শিবলিঙ্গই হইব বা শিবলিঙ্গই হয়েছে। এই শিবলিঙ্গটা 2006 আবির্ভূত হইয়া এরপরে যজ্ঞ করা হয়ে গেল, সবের মিডিয়া সিডিয়া সব জানা হয়েছে এটা রাজার দেওয়া এই শিবলিঙ্গ। তো এই শিবলিঙ্গটা আমরা এখানে রাখলাম, রাখার পরে যখন শিবলিঙ্গটা এখন যে নূতনভাবে শিবলিঙ্গ করা গেছে আমরা সব মিলিয়া বুঝি না রাজার শিবলিঙ্গটা এখানে স্থাপন করা হয়। হ্যাঁ, এরপরে যারা আমরা বানাইয়া আনছি রাজস্থান থেকে এটার উপরে ওই শিবলিঙ্গ অরিজিনালটা লগে এখানে ভিতরে গিয়া স্থাপন করা হইয়া